নির্বাচনের ঠিক 2 মাস আগেই ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়, 7ই নভেম্বর 2018 সাল। নির্বাচনের মেকানিজম করার জন্য মূলত 2 মাস আগে আমাকে বিনা কারণে গায়েবি মামলা দিয়ে, অথচ যেদিন আমাকে গ্রেপ্তার করা হয় ঢাকা কোর্ট থেকে, সেদিন কিন্তু তথাকথিত একটি সংলাপ চলছিল এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব ঠিক 12টার দিকে প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে গায়েবি মামলা থাকলে তাদেরকে কাউকে গ্রেপ্তার করা হবে না। বাট 4টার দিকে আমাকে ঢাকা কোর্ট থেকে ওই গায়েবি মামলা গ্রেপ্তার করা হলো ওই দিনই। কাজে এদের কোনো প্রতিশ্রুতির কোনো ঠিক নেই। আজকে এই যে চট্টগ্রামের সিটি কর্পোরেশন নির্বাচন, ভোট চুরি এবং ভোট ডাকাতি দুভাবে তারা করে, ভোট চুরিটা কিভাবে করে আর ভোট ডাকাতিটা কিভাবে করে সেটা আমি আপনাদেরকে তুলে ধরছি। ভোট চুরিটা হচ্ছে ইভিএমে, আপনি দেখেন আমরা বারবার 7টি শর্ত আমি দিয়েছিলাম নির্বাচনের আগে, আমি তাদেরকে বলেছিলাম ঠিক ফেব্রুয়ারি থেকে, কিন্তু যখন ওই মার্চের নির্বাচন ছিল ফেব্রুয়ারিতে কিন্তু এই শর্তগুলো আমি দিয়েছি, এই নির্বাচনের ঠিক 1 মাস আগে কিন্তু এই শর্তগুলো আমি দিয়েছি। আমার যে শর্তটা ছিল মূলত হচ্ছে ইভিএম এ দুটো প্যানেল থাকে, একটা হচ্ছে অপারেটিং প্যানেল আর একটা হচ্ছে ব্যালট প্যানেল। যেহেতু আমরা 2018 সালের যে এক্সপিরিয়েন্সেস সেটা থেকে দেখেছি যে ব্যালট প্যানেলে তাদের লোক থাকে, আর যখন আপনি ফিঙ্গারপ্রিন্ট অপারেটিং প্যানেলে দেন, ব্যালট প্যানেলটা যেহেতু খুলে যায় অটোমেটিক্যালি, এদের যদি কোনো লোক থাকে সেটা আর ধানের শেষে পড়ে না, সেটা নৌকাতেই পড়ে। এই কথাটা কিন্তু যেহেতু আমি ভুক্তভোগী, যারা সে সময় যারা ভোট দিতে গিয়ে আমাকে ভোট দিতে পারেননি তাদের কাছ থেকে এই কথাগুলো শোনার পরে আমি স্পেসিফিকলি এই কথাটাই বলেছি যে ব্যালট প্যানেলকে সুরক্ষা দিতে হবে, আমার নাম্বার 1 দাবি ছিল এটা। তারপর 2 নম্বর দাবি ছিল, যেহেতু ইভিএম এ ভোট হচ্ছে সেটা তো ডিজিটাল ভোট, কাজে এনআইডি কার্ড ছাড়া কেউ যাতে ভিতরে ঢুকতে না পারে। এবং 3 নম্বর দাবি ছিল, যেহেতু সিটি কর্পোরেশন ইলেকশনে সমস্ত জায়গা থেকে, যেহেতু 2015 সালে চট্টগ্রামরা জানেন সারা বাংলাদেশে হাজার হাজার আওয়ামী সন্ত্রাসীরা গিয়ে ভোট সেন্টার দখল করে সে সময় ভোট ডাকাতি মহোৎসব করেছিল, সে এক্সপিরিয়েন্স থেকে আমি বলেছিলাম যে বহিরাগত কেউ যেতে পারবে না, যদি যায় এনআইডি কার্ড যদি শো করতে না পারে তাদেরকে আইন শৃঙ্খলার বাহিনী গ্রেপ্তার করতে হবে। এবং 4 নম্বর একটি শর্ত আমি দিয়েছিলাম, যেটা আসলে ভারতে লোকসভা যে নির্বাচন হয়েছে গতবারে, সেখানে মাদ্রাস হাইকোর্ট থেকে একটি রায় দিয়েছিল যেটাকে আমরা বলেছিলাম ভিভিপিএটি, ভোটারস ভেরিফিকেশনস পেপারস অডিট ট্রায়াল সিস্টেম। এই ভিভিপ্যাট যদি না থাকে তাহলে কোনো ক্রমে আপনার ওই রেকর্ডিং সিস্টেমটা যদি না থাকে এই ভোটের আসলে কোনো অর্থ থাকে না, কাজে এই মেশিনের কোনো দাম থাকে না। কাজে এই যে আপনার 4টা মেইন শর্ত দিয়েছিলাম আমি নির্বাচনের আগে, এই শর্ত একটিও মানা হয়নি। তাহলে ভোট চুরিটা হলো কিভাবে, ব্যালট প্যানেলটা যখন অরক্ষিত ছিল, সুরক্ষিত ছিল না, আমাদের যে ভোটাররা এত মামলা হামলা নির্যাতন, আগের দিন হাজার 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 বহিরাগত সেন্টার দখল করে ফেললো নির্বাচনের দিন, সকালে আমাদের এজেন্টদেরকে মেরে বের করে দিল, মেয়েদের গায়ে হাত দিল, মেয়েদেরকে মানে যা করা হলো সেটা আমি এখানে বলতে চাই না। তো কাজে এইভাবে যখন তারপরেও তারা ভোটাররা গিয়ে গেলেও ব্যালট প্যানেল সুরক্ষিত না থাকার কারণে তারা ভোট দিয়ে দিল, এটা হলো চুরি, ঠিক আছে? কারণ এই এই যে চুরির মধ্যে তারা কিন্তু সেখানে ভোটের যে পার্সেন্টেজ হওয়ার কথা ছিল, আমি নিজে কিন্তু ভোট সেন্টারে গিয়েছি, প্রায় 15টা ভোট সেন্টার 60টি কক্ষে আমি গিয়েছি, প্রতিটি কক্ষে আমি 2টো পর্যন্ত আমি যেটা দেখেছি 4 থেকে 6% বেশি হওয়ার কথা না, এবং অনেক সাংবাদিক কিন্তু তারা নিজেরাই গিয়েছে এবং তারা সেটা বলেছে, কিন্তু দেখেন 2টোর পরে 3টা 4টা এই 2 ঘন্টায় ভোটের পার্সেন্টেজ হয়ে গেছে 22.5%, মানে 6% যদি আমি ধরি 16.5% তারা চুরি করে ফেলেছে শেষের 2 ঘন্টায়, সেটা হচ্ছে ডাকাতি। তাহলে ডাকাতিটা করে কিভাবে, সেটা হচ্ছে ইভিএম এ একটা ইন্টারেস্টিংলি প্রিসাইডিং অফিসারের কাছে তাদের কিছু ভোট দেওয়া থাকে, সেটা মাঝে মধ্যে থাকে, জাতীয় ইলেকশনে ছিল 50%, এই ইলেকশন গুলোতে তারা বলেছে আমাদেরকে 5%, যেটা আমি শুনেছি তাদের কাছে 20% এই অ্যাক্সেস ছিল, যার যার প্রেক্ষিতে ওই যে আপনি ব্যালেটে যেটা লিখে লিখে যেটা চুরি করতে হয় এখানে লাগছে না, সেটা আপনার একটা আঙ্গুলের বাটন টিপ মারলে
এক সেকেন্ডে আপনার হাজার হাজার কোটি টাকা পেয়ে যাচ্ছে। দিস ইজ ইভিএম। এই ইভিএম এর মানে এদের একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে আওয়ামী লীগের, তারা বিভিন্ন দেশ ঘুরে তারা খুঁজে বের করে কোথায় চুরি করা যায়, কিভাবে ডাকাতি করে নির্বাচন করা যায়, এই থিঙ্ক ট্যাঙ্ক থিঙ্ক ট্যাঙ্কারদের কাজ হচ্ছে। এবং এর একটা ইভিএম একটা নিয়ে এসেছে, ঠিক কিছুদিন পর দেখবেন আরেকটা সিস্টেম তারা নিয়ে আসবে যেটা হচ্ছে আরো বেশি সেখানে ডাকাতি করা যায়। কাজে এই জন্য আমাদেরকে আসলে এই জিনিসগুলো বলতে হবে, যেহেতু ইভিএম নিয়ে আমার কিছু স্টাডি আছে আগের থেকে, এগুলো আমি জানি দেখে আমি এই কথাগুলো বারবার নির্বাচন কমিশনকে বলেছিলাম। এই জন্য আমি বলেছি আমি মামলা করব কেন, কারণ প্রায় 7-8-10 ধাপে তারা এই চুরি এবং ডাকাতিটা করেছে। নির্বাচনের 7 দিন আগে থেকে মামলা দেওয়া, ওই যে গাইবি মামলা, আজগুবি মামলা আমাদের ছিল, আজগুবি মামলা, গাইবি মামলা, অনৈতিক মামলা, তারপরে 3 দিন আগে থেকে ধরপাকড় শুরু হয়ে যায়, এজেন্টদেরকে ধরে নিয়ে যায়, মামলা থাকে না তাদেরকে মামলায় দিয়ে দেয়। ঠিক নির্বাচনের 2 দিন আগেও আমি সংগ্রাম করেছি। আজকে আপনি দেখেন এই একটা নির্বাচন যেখানে নির্বাচনের আগে আগের দিন পরে প্রায় 6 জন সহিংসতায় নিহত হয়েছে। তাহলে সুষ্ঠু নির্বাচন করার জন্য তাদের কি কোনো চিন্তা ছিল না? তাদেরকে আমরা বারবার বলেছি যে আপনাদের প্রশাসন যন্ত্র তাদেরকে অন্তত পক্ষে এই নির্বাচনে আপনারা মিনিমাম কিছুটা আমাদেরকে স্পেস দেন, যাতে করে আমাদের ভোটাররা ভোট সেন্টারে যাক। আপনারা বারবার বলছেন এই করোনাকালীন সময়, দেখুন যখন আওয়ামী লীগের কোন নেতা ঘর থেকে বেরোয়নি, আমি ডক্টর শাহাদাত প্রতিটি ঘরে ঘরে গিয়ে আমরা ত্রাণ পৌঁছেছি। আমি নিজে বাংলাদেশের সর্বপ্রথম আমি সম্ভবত 20 মার্চ চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আমি করোনাকালীন সময়ে আমার কর্মসূচি শুরু করেছি, যখন রেজাউল করিম বলছিল সাবান দিয়ে হাত ধুন নোকামারকে বলবে, এটা আপনারা দেখেছেন। তো এই যে আপনি অবস্থা, আওয়ামী লীগের কোন নেতা কর্মীকে সেই সময় মাঠে দেখা যায়নি, তখন তাদের খাটের নিচে আপনার ওই তেলের খনি পাওয়া গেছে, মাটির নিচে পাওয়া গেছে চালের খনি, ঠিক আছে না? এগুলি তারা করেছে। আর শাহেদ এবং সাবরিনাদের মতো কিছু আওয়ামী লীগ নেতা তখন রাতারাতি কয়েক হাজার কোটি টাকার মালিক বনে গেছে, স্বাস্থ্য খাতের দুর্নীতিকরণ। কাজে এই যে যখন প্রেক্ষাপট এই নির্বাচনে আসলে ইনফ্যাক্ট আমার যে অ্যানালাইসিস তার একটা কমপ্লিটলি আজকে একদলীয় একটা ব্যবস্থা দিকে তারা চলে গেছে, নৌকার প্রতীক মানেই বিজয়, এটা এখন মানে অ্যাবসলিউট হয়ে গেছে যে নৌকা মানেই বিজয়, নৌকা মানেই বিজয়। এখানে কোনো অন্য প্রতীক আমরা ধার ধারি না, আমরা নৌকা দেখলে তাকে বিজয় করাতে হবে। এবং খুব ইন্টারেস্টিংলি আপনি দেখেন যে আজকে আওয়ামী লীগের নেতারাই কিন্তু এগুলি বলছে, মির্জা কাদের কিন্তু সরাসরি বলেছে যে নির্বাচনের ব্যাপারে, ইভেন কটাক্ষ করে বলেছে 64 বছর বয়সে আপনাকে কি ভোট ডাকাতি করতে হয়। কাজে এগুলি এদেরই কথা। মাহবুব তালুকদার কি বলেছেন সেটা আপনারা শুনেছেন, স্পষ্টভাবে বলেছেন। সাকাওয়াত সাহেব কি বলেছেন, বুদ্ধিজীবীরা কি বলছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বিভিন্ন এখানে অনেক সাংবাদিকরা আছেন অনেক বড় বড় নিউজ পেপারের, ওনারাই লেট নিউজ করেছে ডাক্তার শাহাদাত প্রথম দিনে 3টা সেন্টারে শূন্য ভোট পাই, 5 দিন পরে 22টা সেন্টারে শূন্য ভোট পাই। মানে প্রথম দিন তাড়াহুড়ো করার মধ্যে রেজাল্ট দিয়ে দিচ্ছে, তো 3টা সেন্টারে শূন্য ভোট দিয়ে দিচ্ছে। পরে যখন আমি মামলা করব বলেছি যে প্রতিটি ইভিএম এর ট্রেসিং পেপার আমাকে দিতে হবে, তারপর তারা 22টা সেন্টারে দেখিয়েছে শূন্য ভোট। ওই ইন্টারেস্টিংলি যেটা 22টা সেন্টারে শূন্য ভোট দেখিয়েছে ওগুলিতে সবাই কিন্তু 2015 সালের ও ভোট ডাকাতির সময়ও সব কাউন্সিলর গুলো আমাদের, মানে আমাদের সবচেয়ে বেশি ভোট ব্যাংক যেখানে 22টা সেন্টার, আমার নিজের বাড়ি যেখানে বাকুড়িয়া, আমার বাড়িতে মানে 8টা ফ্লেটে 50টা ভোট আছে, ওইখানে আমাকে পুরো সেন্টার ভোট দিয়েছে 15টা ভোট 15। তাহলে কি অবস্থা আপনি দেখতে পারেন, আমার এই যে 22টা সেন্টার বলছেন, এক এক সেন্টারে আমার 200-250 সেন্টার কমিটি ছিল, তাহলে তারা গেল এজেন্ট তো মেরে বের, আচ্ছা এজেন্ট তো বাদ দেন, এজেন্ট তো মেরে বের করে দিচ্ছে, কিন্তু সাধারণ ভোটার যে গেল, তাহলে ওই যে যেটা আমি বারবার বলছি ইভিএম এর ব্যালেন্স প্যানেল সুরক্ষা না, তারা ওই যে প্রিসাইডিং অফিসারের
20% ভোট তারা যোগ করে দিচ্ছে এক নিমিশে। কাজে এই যে একটা অবস্থা যেখানে দাঁড়িয়েছে, আর ওখানে তো একটা সন্ত্রাসীদের মিলন মেলা ছিল, আপনারা দেখেছেন যে অস্ত্র উঁচিয়ে ওই যুবককে ট্রেস করতে প্রশাসনের এক সপ্তাহ লেগে গেল, এখন কিন্তু গ্রেপ্তার হয়নি। অথচ আমাদের যে কমিশনার ইসমাইল বালি প্রতিবাদ করেছিল তাকে কিন্তু তাৎক্ষণিক ভাবে গ্রেপ্তার করেছে। কাজে এখানে ইনফ্যাক্ট কোন কেউ প্রতিবাদও করতে পারছে না, মানে একটা রেজিমের বিরুদ্ধে আমরা সংগ্রাম, একটা দানবের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হচ্ছে। এইভাবে তো দেশ চলতে পারে না, এইভাবে আসলে কোনো নির্বাচন হতে পারে না। আমরা চাই যে একটা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন এবং সেটা একটা একটা নিউট্রাল বডি, কারণ এই সরকার কমপ্লিটলি ব্যর্থ হয়েছে, কমপ্লিটলি ফেইলিওর হয়েছে তার একটা সুষ্ঠু নির্বাচন দিতে। গরম গত 12 বছরের ইতিহাস যদি পর্যালোচনা করে হিস্ট্রি যদি দেখেন, তাদের এই 12 বছরের ইতিহাসে একটি সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের কোন নজির তারা দিতে পারবে না, বরঞ্চ তারা দিতে পারবে অমানবিকতা, অনাচার, অত্যাচার, পাষণ্ডতার একটা ইতিহাস তারা তুলে ধরতে পারবে। গ্রেপ্তার, হামলা, মামলা, নির্যাতন, খুন, সন্ত্রাস, সন্ত্রাসের এই কথাগুলো তারা তুলে ধরবে। কাজে আমরা মনে করি যে এই যে এখানে যে জিনিসগুলো আমি চট্টগ্রামের সিটি কর্পোরেশন ইলেকশন নিয়ে আমি এই যে আমাদেরকে বারবার প্রতারণা করা হচ্ছে, বারবার বলা হচ্ছে যে